Krishna! Vijay Samrat Krishna! আসলে ভাই আপনারা জানেন দীর্ঘদিন থাকি এই টিল্লাগড় অঞ্চলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে, সিলেট এমসি গ্রুপের সরকারি কলেজ, কৃষি ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ যে ছাত্র ছাত্রী আছে তাদেরকে পুলিশ কর্তৃক খুব বেশি হয়রানি করা হয় ভাই। যে হয়রানির প্রতিবাদে আজকেও পুলিশ আমাদের তিনজন সাধারণ ছাত্র ছাত্রীর গাড়ি আটক করছে, 15 থেকে 20 হাজার টাকার মামলা দিচ্ছে ভাই, যা তার পক্ষে কোনো লাগানো বিহার করা সম্ভব নয়। যার প্রতিবাদে আজকের এই সাধারণ ছাত্রছাত্রী এমসি কলেজ, সরাই কলেজ, কিছু বার সিনিয়র কলেজ লাগাইয়া প্রত্যেকটা কলেজের সাধারণ ছাত্রছাত্রী আজকে আন্দোলন ডাকছে পুলিশের বিরুদ্ধে। এই যে ট্রাফিক অফিসের যে হয়রানি হয়, হ্যাঁ, প্রত্যেকটা ট্রাফিকে যে কোনো স্টুডেন্ট দেখলেই ভাই তার আর মানে মামলাটা 5,000 টাকা হইলে এটা 10,000 টাকা করিয়ে দেয়, যার বিরুদ্ধে আজকের এই সড়ক অবরোধ ভাই যে আন্দোলন। বিষয়টা হচ্ছে অনৈতিকভাবে সবসময় তারা যে মানে রাজধানীর মতো যে কাজটা করতেছে সাধারণ শিক্ষার্থীদের, একটা শিক্ষার্থীদেরকে 10-12 হাজার টাকা মানে ফাইন দেওয়া কি সম্ভব? মানে প্রায় সময় যে আজকে যে শিক্ষার্থীটাকে প্রায় 11,000 টাকার মামলা দেওয়া হয়েছে একটা শিক্ষার্থীর পক্ষে কোনোভাবেই, না না, একটা শিক্ষার্থীর গাড়িতে 11,000 টাকার মামলা দেওয়া হয়েছে একটা শিক্ষার্থীর পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাই আমরা চাই এই অঞ্চলগুলোতে, বিশেষ করে যেহেতু এখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে 3-4টা শিক্ষা প্রতিষ্ঠান, এমসি কলেজ, সরকারি কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু আছে এখানে, এখানে যাতে কোনো ধরনের চেকপোস্ট যাতে না থাকে বা শিক্ষার্থী পরিচয় দেওয়া মাত্র রাত মানে 8টা পর্যন্ত অ্যাটলিস্ট যাতে শিক্ষার্থী পরিচয় দেওয়া মাত্রই যাতে তাদেরকে ছেড়ে দেওয়া হয় সেই দাবি রাখছি, আর আমরা এখান থেকে ত্বরিত গতিতে যাতে চেকপোস্টগুলো সরানো হয় সেই দাবি রাখছি। ধন্যবাদ। আমরা এমসি কলেজের ছাত্র, আমরা জানি পুলিশ জনগণের বন্ধু, আর আমরা যখন জি জি আজকে আমি সকালে যাইরাম ও সময় পুলিশে আমারে আটকাইছে, আমি কইলাম যে ভাই আমার হেলমেটটা বাইন গেছে, আপনি আমার কাগজ রাখোই না, আমি হেলমেটটা কিনিয়ে আনি আনা ফরে দরকারে আপনি মামলা দিন জন্য, আমার একটা মিনিটও সময় দেওয়া হয়েছে না, আমারে মামলা দেওয়া হয়েছে, আমার লাইসেন্স দুজন সত্তা আছে, তারপরেও তারা হয়রানিমূলক মামলা দিছে আমার 15,000 টাকার, এবং ও দেখুন আমি হেলমেট কিনে আছি নতুন হেলমেট, আমি এখন আইছি দেখার লাগি যে দেখুন আমার যে 10টা মিনিটের সময় দিলা না অতটা টেকার মামলা দিলা, আমার লেখাইন একজন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের এতটা টেকা কতটুকু বুঝো হইতে পারে? একজন সাধারণ স্টুডেন্টে তার পরিবার থাকি টেকা নিয়ে গাড়িটা চালানি, যে তেলের খরচটা চালানি অনেক কষ্ট হয়, এই জায়গাতে একটা মামলার খরচ চালানি কতটা কষ্ট, আর যদি ন্যায়সঙ্গত ভাবে হইতো 100 বার মানিয়ে নিলাম মানে, কিন্তু অন্যায় ভাবে আমার এই হয়রানিমূলক মামলাটা দেওয়া হয়েছে। আমরা চাই অনতিবিলম্বে এই মামলাগুলো ক্যান্সেল করা হোক এবং এই জায়গা থেকে চেকপোস্টগুলো তোলা হোক, সাধারণ ছাত্রছাত্রীর লাগি সুযোগ করে দেওয়া হোক। এই এলাকাটা ভাই যেহেতু সাধারণ ছাত্রছাত্রী বিচরণ কেন্দ্র এমসি কলেজ, এখানে ছাত্রাবাস আছে, ছাত্রাবাস থেকে কলেজে আসে, কলেজ থেকে ছাত্রাবাসে যায়, এটাই স্বাভাবিক। এই মধ্যখানে ভাই যে আমরা চেকপোস্ট বা হেমলেটের বাচ্চা কাগজের জন্য যে হয়রানি করা হয়, এই হয়রানি মুক্ত একটা টিলাগড় বা হয়রানি মুক্ত আমরা একটা ক্যাম্পাস সামনেটা চাই ভাই, এটা আমাদের খুব বেশি কটাক্ষ ভাষায় কথাবার্তা হয়। একটা কনস্টেবল সেও কয় ছাত্রলীগ করে, সে কয় সে বাইশে আইছে নাকি, এমনকি আমরা আমরা যদি পরিচয় দিয়ে যাই ভাই এমসি কলেজের মাস্টার হতে পারি, মানে খুব বাজে ব্যবহার করে, এমন বাজে ব্যবহার করে মনে হয় যে আমরা গরু রাখাল, মানে গরু রাখি মাঠে গরু চাষ করি, এইরকম তারা কথাবার্তা বলে। এখন আজকে আমাদের ছাত্র সমাজের এখানে বিক্ষোভ, সাধারণ শিক্ষার্থীদের কোনো ধরনের হয়রানি, কোনো ধরনের মামলা দেওয়া হবে না, এর বিরুদ্ধে আমাদের ইয়ে চলবে, মানববন্ধন চলবে, অনবরত এখানে মানববন্ধন চলবে। এখানে আপনি আমরা মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, এখানে আমরা সবাই সাধারণ শিক্ষার্থী,
আমরা একবার মামলা করার পরে দ্বিতীয়বার মামলা দেওয়া হয়, সাধারণ শিক্ষার্থী পরিচয় দিলে তারা আরো চড়া হয়, কেন তার সদুত্তর আমরা জানতে চাই। এই জন্য আমরা এখন প্রত্যাশা রাখবো এখানে যাতে স্বয়ং গত 6 তারিখে নাইরপুল পয়েন্টে এই যে সার্জেন্ট জসিম এবং কনস্টেবল আকাশের নেতৃত্বে সেখানে এরা গাড়ি নিয়ে গেছিল, ওইখানে ব্লাড দিতে গেছিল, তাদের কাছে বলছে যে 11,000 টাকার কত চাইছে আপনার কাছে? 11,000 টাকা মানে মামলা দেবো, যদি কিছু খরচপাতি দিয়ে দাও তাহলে মামলা আর দিব না। সেটার জন্য আমরা গত 2 দিন ট্রাফিক অফিসে গেছি, গিয়ে মানে ট্রাফিকের ডিসির সাথে তো দেখা করা তো দূরের কথা, উনি 4 তলায় বসে আছেন, ওনার সাথে নিচ থেকে উপরে উঠতে গেলেই মানে ওইখানে যে আছে কনস্টেবলগুলো আছে খুবই খারাপ বিহেভ করে। আমরা বলছি যে আমরা শিক্ষার্থী, শিক্ষার্থীদের পক্ষ থেকে আসছি, তারপরে ওরা কথা শুনতেছিল না, খুবই খারাপ বিহেভ করছে আমাদের। ওই যে তার গাড়িটা ছিল গত দিন, তার গাড়ি তার কাছে দাবি করছে, ওরা মানে দুজন ছিল 3টা গাড়িতে 2জন ছিল, পরবর্তীতে আমাকে ফোন দিছে, পরে আমি ওই জায়গায় গেছিলাম, যাওয়ার পরে ওরা মানে পুরোপুরি অস্বীকার করে বলে না আমরা তো এরকম করি নাই ভাই, আমরা তো মামলা দিছি। আমি বললাম ভাই এরকম যদি মামলা দেন তাহলে তো শিক্ষার্থী ওরা কীভাবে বহন করবে 11,000 টাকার মামলা? বলে না আমাদের কিছু করার নাই, তোমার অফিসে যোগাযোগ করো, স্যারের সাথে যোগাযোগ করো, এরকম বলছিল। আমরা ডিসি স্যারের সাথে গতদিন আপনার ট্রাফিক অফিসে উপসর গেছিলাম ওই 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 তার কাগজপত্র নিয়ে, কিন্তু ওই জায়গায় আমাদেরকে নিচে ঢুকতে দেওয়া হয় না। আমরা বলছি কেন যে না, যদি অনুমতি ডিসি মহোদয় অনুমতি না দেন তাহলে সেখানে ঢুকতে দেওয়া হবে না। ডিসি মহোদয় এখানে আসেন তো আমাদের সাধারণ মানুষের জন্য, এখানে সাধারণ মানুষ সবসময় যাতে উন্মুক্তভাবে যাইতে পারে তার একটা চলাফেরা করার জন্য দেওয়াটা উচিত ছিল, কিন্তু সেখানে নিচে আপনার নাজমুল ভাই এবং পাঙ্কু তালুকদার আরও কয়েকজন ছিলেন, বিকাশ চন্দ্র, ওরা গেটে আইসা আমাদেরকে ধাক্কাধাক্কি করে, অনেক ধাক্কাধাক্কি করতে এবং আমাদেরকে কটাক্ষ ভাষা গালিগালাজ করতে। আমরা সাধারণ শিক্ষার্থী পরিচয় দেওয়ার পরেও ওরা আমাদের সাথে খুব বাজে ব্যবহার করছে। Thank you.
ছাত্রাবাস থেকে এখানে আসে মাত্র 5 মিনিট দূরত্ব,
অনেকে সময় হেলমেট নিয়ে আসে আসে না, এর জন্য কি এখানে 15 দিনের মামলা দিয়ে দিবে সাধারণ শিক্ষার্থী? গত কয়দিন আগে মানে দেখেন আমি আমি একটা জুনিয়র ভাইয়ের জন্য গেছিলাম এই ট্রাফিক অফিসে, পুলিশে এত বাজে বিহেভ করেছে, পুলিশের কাছে আমরা এগুলো আশা করি না। এটা এমসি কলেজ, এখানে একটা বিশ্ববিদ্যালয় এলাকা, এখানে আপনি এমসি কলেজ, সরকারি কলেজ, কৃষি ইঞ্জিনিয়ার কলেজ, 4-5টা বিশ্ববিদ্যালয়, এখানে এখানে সাধারণ শিক্ষার্থী আসে, আসার পরে পুলিশের হাতে এই এরা রাহাজানির শিকার হয়, বিশাল আকারে মামলা। আমরা ছাত্র সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের দাবি প্রশাসনের কাছে এটা এই জায়গায় এখানে বিশ্ববিদ্যালয় এলাকার কাছে যেন স্থির হয়, এটাই আমার দাবি। থ্যাংক ইউ। Thank you.
ধন্যবাদ বাংলা বিউকে। আসলে আপনারা জানেন যে ইটিলাগড়ে এমসি কলেজ, সরকারি কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, এর বাদে ইঞ্জিনিয়ারিং কলেজ, আইএসটি কলেজ, এখানে অনেকগুলো কলেজ বিশ্ববিদ্যালয় আছে। এই যে কয়েকটি কলেজ এখানের সাধারণ শিক্ষার্থীদেরকে পুলিশ ভাইয়েরা এই ধরনের হ্যারাসমেন্ট করেন,
এত খারাপ ব্যবহার করেন। আজকেও দুই শিক্ষার্থী এখানে এসেছে গাড়ি নিয়ে, তো তার সাথে ভাঙ্গা একটি হেলমেট ছিল, সেই হেলমেটটি পরা ছিল। তারপরে এই পুলিশ ভাইয়েরা তাকে ধরে 15,000 টাকার মামলা দিয়েছে। সে বলেছে যে আমার এইখানে আমার কলেজ, কিন্তু ওনারা তার সাথে খারাপ ব্যবহার করেছে এবং অকত্র ভাষায় গালাগালি করে, যেটা কোনোভাবেই কাম্য না। আর আমি একটা কথাই বলবো, পুলিশ জনগণের বন্ধু, পুলিশ জনগণের সাথে এই ধরনের আচরণ কোনোভাবেই সম্ভব না, আর এইখানে শিক্ষার্থীদের সাথে এই ধরনের ব্যবহার কোনোভাবেই কাম্য না। আপনারা জানেন আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা সাধারণ শিক্ষার্থীদের সকল সুযোগ সুবিধা দিয়েছেন, কিন্তু এই পুলিশ ভাইয়েরা কেন যে এই সাধারণ শিক্ষার্থীদের সাথে এই ধরনের আচরণ করছে, আমরা সেটার জন্যই আজকের মানববন্ধন। ধন্যবাদ।